ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতিও মেলে, কিন্তু বাস্তবে কোনো কাজই হয় না। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নির্বাচন অনুষ্ঠিত হবে 22শে জানুয়ারি। ঠিক তার পূর্বেই ভোট বয়কটের পোস্টার পড়ল 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, নির্বাচনের আগে প্রতিশ্রুতি মেলে কিন্তু কোনো কাজ হয় না। এলাকায় পানীয় জল ও রাস্তার সমস্যা আছে, সেই সমস্যা না মেটায় তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। এলাকাবাসীরা জানান, তাদের সমস্যা মিটে গেলে তারা ভোট বয়কট তুলে নেবেন। অসুবিধা আছে আমাদের, অনেক কষ্ট, জলে এখানে না পোখর আছে, না কল আছে, না জলের আছে, কিছু না, জলের নাই, প্লাস রাস্তা আছে, রাস্তাতে রোড আছে, আমাদের যাবার নাই এখানে। এটা সরকারি বালাও জানছে, এজেন্ট ম্যানেজার সবাই জানছে, এমন কোনো ব্যাপার নেই। তো আজকে হঠাৎ আপনারা ইলেকশনের টাইমে আপনারা পোস্টারটা যেটা লাগালেন, কেন আপনারা লাগিয়েছেন? এটার জন্য করেছি, এই জন্য এত এত লোক জিতলো ভোটে, ডাক্তার প্রদারকে বললাম, এত এত কনসিলার ভোট এখানে হইলো, কিন্তু কেউ বললো নেই যে আমরা করে দিব, খালি বুঝে ভোটটা নিবার সময় নিয়ে নিচ্ছে। তারপরে তারপরে না জল আসছে, আর না রাস্তা বুনছে, মানে কিছু বুনছে। তো এবার কি আপনারা ভোটটা দিবেন? ভোটটা দিব, নিশ্চয়ই দিব, লেকিন আমাদের যে শর্ত আছে সেটা পুরো করে দেন, আমরা ভোট দিতে আমরা রাজি আছি। করি নাই, আমাদের যেটা অসুবিধা সেটা তার জন্য বিরোধ করেছি, আমাদের রাস্তা ঠিক নাই, জল নাই, তার জন্য বিরোধ করেছি। আর কিছু তো লেখা নাই ইয়ার মধ্যে, পোস্টারের মধ্যে আর কিছু লেখা নাই কি আমাদের ঘরে রাশন পৌঁছাও, আমরা ঘরে বসে খাবো, তার জন্য তো আমরা লিখি নাই, তার জন্য কি আমরা লেখানো হয়েছে, তার জন্য লেখা নাই পোস্টারের মধ্যে। ভোট কি আপনারা বয়কট করবেন? ভোট বয়কট হবে, এবার ভোট বয়কট হবে। আর হ্যাঁ, ভোট বয়কট হবে না, যদি আমার যে ডিমান্ড আছে, আগার ও যদি পুরো করতে পারে, সে কোনো পার্টি থাকুক, তার সঙ্গে আমার কোনো অসুবিধা নাই। আমাদের ডিমান্ড যদি পুরো করে, তো এটা একদম আমরা ফির পুরা গ্রামে আমরা যে আছি, যে ভোট বয়কট যে আমরা বলেছি, আমরা জল, রাস্তা, স্কুল, আমাদের যেমন সব সুবিধা হয়, বাথরুম যায় আমরা সব চাইছি, রাস্তা চাইছি, স্কুল চাইছি, রোড চাইছি, সব সুবিধা চাইছি, বাথরুম চাইছি, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।